তন্দুরি রুটি বানাবো, সেই জন্য আমার লাগবে 2 কাপ ময়দা, 2 কাপ বেকিং পাউডার, 1 কাপ টক দই, আর লাগবে তেল। তেলটা আমি দিয়ে দিলাম, বেকিং সোডা দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার আমি টক দই দেব, টক দই দিয়ে মাখবো। এবার আমি এটাকে ভালো করে মেখে আটাটাকে মাখার পর এটাকে ঢেকে রেখে দেব। আটা মাখা আমার হয়ে গেছে। এবার এগুলোকে আমি লেচি হিসাবে বানিয়ে নিয়েছি, এরকম বড় বড় লেচি করতে হবে। আর এটা করার জন্য আমার কালো জিরে লাগবে, আর এখানে আমি মটরশুঁটি গ্রেট করে দিয়েছি, আপনারা ধনে পাতাও দিতে পারেন, এটা নতুনত্ব আছে সেই জন্য আমি মটরশুঁটি গ্রেট করেছি। এবার আমি এইভাবে লেচিটাকে বেলে নিয়েছি, বেলে এর ওপর আমি কালো জিরে আর মটরশুঁটি গ্রেট করা দিয়ে দিয়েছি, এর মধ্যে ধনে পাতাও দেয়, ধনে পাতা দিলে আরও টেস্ট হয়। তো এবার আমি এটাকে তাওয়াতে দেবো। তন্দুরি রুটিটাকে আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে এর মধ্যে আমি জল দেব, উল্টো সাইডে আমি ভালো মতো জল লাগিয়ে দিলাম। চাটু আমার রেডি। এবার চাটুর ওপর এই জলের যে পোর্শনটা সেটা আমি এর মধ্যে চিপকে দেব। এইভাবে আমি চিপকে দিলাম। এবার আমি এটাকে গ্যাসে বসাবো। গ্যাসটাকে অন করে দিয়েছি, দিয়ে এবার আমি এটাকে দিয়ে দিলাম। যখন রুটিটা ফুলে আসবে তখনই আমি দেখাচ্ছি কি হবে। ফুলতে শুরু করেছে, উল্টে দিয়েছি। যেহেতু তলার দিকে জল দেওয়া আছে ওই জন্য এটা কিন্তু পুড়ে যাবে না। তন্দুরি রুটি আমার হয়ে গেছে। এবার আমি এর ওপর ঘি দেব, ঘি তন্দুরুটির পিছনটা কিন্তু এইরকম হবে, আর সামনেটা তো আমরা আপনারা দেখেছেন এইরকম হবে, আর এর ওপর ঘি, আদা, নুন, চিনি একটা মিশ্রণ এর ওপর দেওয়া হবে, যার ফলে টেস্ট আরও সুন্দর হবে। এইভাবেই সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন, আর তন্দুরি রুটি বাড়িতে অয়েল ফ্রি হেলদি ফুড খেয়ে দেখুন, বানিয়ে খেয়ে দেখুন।
চামচটার মধ্যে, একটা বাটিদের মধ্যে ঘি, আদার পাউডার আর নুন মিক্সিং করে নিয়েছি। এইটা আমি এর ওপর দেব, দিলে টেস্টটা আরও সুন্দর হয়। আমার তন্দুরি রুটির এপিট এবং ওপিট দুটোই হয়ে গেছে। নুনটা আমি যখন মাখবো তখন তো আমি নুন দিয়েছি, তারপরেও আমি অল্প অল্প করে এই যে ঘিটা ওপরে ছিটিয়ে দিলে, ঘি, আদার পাউডার বা আদা যারা ইয়ে করেন আদাও দিতে পারেন, দিয়ে একটুখানি ওপরটা দিয়ে দিতে হবে, দিলে তন্দুরি রুটির টেস্টটা ভালো হয়। যারা চিনি খান না তারা চিনি না দিতেও পারেন, কিন্তু তন্দুরি রুটিতে মাখার সময় অল্প চিনি আর নুন দিয়ে দিতে হবে, দিলে টেস্টটা ভালো হয়। আর ওপর দিকে যখন দেব তখনও সামান্য নুন, ঘি আর আদা ভালো করে দিয়ে দেবো। আমার তন্দুরি রুটি হয়ে গেছে। তেল ছাড়া আমার তন্দুরি রুটি কিন্তু রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, তো আপনারাও বানান, বানিয়ে বাড়িতে খান। তেল ছাড়া রুটি, তন্দুরি রুটি। আর এইভাবে সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন, যদি পারেন তো একটু সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার তন্দুরি রুটি রেডি হয়ে গেছে।